এবার প্রশ্ন হলো, আমি হারাম সম্পর্ক থেকে অনেক দিন যাবত বের হয়েছি, কিন্তু যখন আমার এই হারাম সম্পর্ক ছিল তখন আমি সে মেয়ের থেকে কিছু টাকা নিয়েছি, এখন আমার কি সেই টাকাগুলো তাকে ফেরত দিতে হবে? আর যদি দেওয়াই লাগে এবং সে যদি না নেয় সেক্ষেত্রে কি করা উচিত? আমরা জানি মেয়েরা ছেলেদের থেকে নেয়, কিন্তু এই লোক দেখা যাচ্ছে মেয়ের কাছ থেকে নিছে, ডেঞ্জারাস পাবলিক মনে হচ্ছে। আচ্ছা যাক, আজকাল অবশ্য ওই ছেলেরা মেয়েদের পিছে ঘুরা লাগে না, উল্টা বরং মেয়েরাই ছেলেদের পিছে ঘুরঘুর করে। অনেক, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ছেলে নিজের চরিত্র ভালো রাখতে চায় কিন্তু মেয়েদের অত্যাচারে সে টিকতে পারে না। অনেক ছেলে বলে হুজুর মেয়েদের জ্বালায় থাকতে পারে না, কিয়ামত কোথায় কত যে নিকটবর্তী চলে আসছে এবং কিয়ামতের আলামত যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে, এদিকে তাকালে বোঝা যায় যে একসময় মেয়েদের পটাইতে হইতো ছেলেরা, এখন মেয়েরা ছেলেদেরকে পটানোর জন্য ঘুরে বেড়ায়। এই যে এই প্রশ্ন থেকে সেটা বোঝা যাচ্ছে, তাহলে মেয়ের কাছ থেকে টাকা দান্দা আদায় করবে। আমরা এতদিন জানতাম যে এই যে যেটাকে আপনারা নাম দিয়েছেন প্রেম, যেটা মূলত বুট বাদাম খাওয়ার দান্দা, মেয়েদের বুট বাদাম খাওয়ার দান্দা, চাইনিজ খাওয়ার দান্দা, চটপটি ফুচকা খাওয়ার দান্দা, গিফট নেওয়ার দান্দা, আর পুরুষদের ছেলেদের হলো ফষ্টি নষ্টি করার দান্দা, এটার নাম দিয়েছে কি? প্রেম। যাই হোক, আরে ভাই প্রেম তো হবে বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে, ওইটা হলো প্রেম, ওইটা হলো ভালোবাসা। এই দুই নম্বরই যেটা, এটা কখনো ভালোবাসা হতে, এটা খারাপ বাসা। এটা কি বাসা? খারাপ বাসা। এটা ভালোবাসা। এখন যাই হোক, এই বেচারা সে তার এই হারাম কাজ করতে গিয়ে সে আবার ওই মহিলা হয়তো তারে পড়াইছে কিনা কে জানে, সে তার কাছ থেকে পয়সা নিয়েছে, অথবা যেভাবে হোক সে নিয়েছে পয়সা। এখন কথা হলো, এই পয়সা যদি সেই মহিলা দিয়ে থাকে, তাকে কেন দিছে? যে আমার বিয়ে করবে, সংসার করব, এসব মতলব, এসব ধান্দা ছিল, ওই জন্য ইনভেস্ট করছে, টাকা পয়সা দিয়ে তারে বাওয়ে রাখছে, কিন্তু সে শেষ পর্যন্ত করে নাই। কারণ অনেক পোলাপান আছে, আমি তো বলি মেয়েদেরকে যে তোমাদেরকে পোলাপানে ভালোবাসো ভালোবাসি বলে সব উতরায় দেয়। দুই একটা মখলেস আছে যে এখলাসের সাথে দুই নম্বরই করে, কিন্তু বেশিরভাগই হলো পিওর দুই নম্বর, বেশিরভাগই তোমাদেরকে ভালোবাসে ভালোবাসলে জান দিয়ে ফেলা, মুখ দিয়ে ফেনা তুলে ফেলা, আবার এদিকে হুজুরের কাছে আইসা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবরে বলে হুজুর আমার জন্য একটা পর্দানশীল ভালো দেখে মেয়ে দেখে। আল্লাহ তালা আমাদের মেয়েদেরকে এসব বাটপাটদের বাটপাড়ি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, ছেলেদেরকে আল্লাহ তালা হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যুবক এবং যুবতী, জীবনে ভালোবাসার সময় আসবে কি আসবে না ইনশাআল্লাহ? আরে সব জমা করে রাখো, সব ভালোবাসা এই বুকে জমা করে রাখো, বৈধ জীবন সঙ্গী সঙ্গে পাইলে সব উজাড় করে দিবা, ভালোবাসার সাগরে দুজন হাবুডুবু খাবা। আর অসময় অজাগায় কুজাগায় ভালোবাসার নামে দুই নম্বরই করে সফট ড্রিঙ্কসের বোতলের মতো ফুস করে খুলে ফেললে জাঁজ টাঁজ চলে গেছে, এরপরে বোতল যতই লাগাও আর আগের জাঁজ থাকবে। অতএব অসময়ে সমস্ত আকাম কুকাম করে ভালোবাসা কমায় ফেলবা, বিয়ে করার পরে পরে দেখবা না ভালোবাসা আর নাই বুকে তেমন, সব অজাগা নষ্ট করে ফেলছে। আল্লাহ তালা যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুন, হারামে আরাম নাই। এই জন্য ভালোবাসার ট্রেনিং যারা দেয়, আমি সবসময় বলি তোমাদেরকে নাটকে সিনেমাতে নোবেলে উপন্যাসে যারা সারাদিন বলে যে এইভাবে প্রেম করতে হবে, প্রেমকে জয় করতে হবে, প্রেমকে জয় করতে গিয়ে সমাজ থেকে পৃথক হয়ে যেতে হবে, বাপ মার কথা মানা যাবে না, জীবন দিয়ে ফেলতে হবে, এগুলো যারা তোমাদেরকে সারাদিন সবক শিখায়, এদের বিয়ে দেখবা যত আওয়াজ করে হয় তত আওয়াজ করে ভাঙে। এদের বিয়ে হইতে দেরি ভাঙতে দেরি চায় না, মালও আরো বেশি লাস্টিং করে এদের বিয়ে তত লাস্টিং। অতএব এ সমস্ত মিথ্যুকদের কথা বিশ্বাস করবা, এরা তোমাদেরকে বলবে প্রেম পবিত্র জিনিস, এটা নাকি জান্নাত থেকে আসছে, স্বর্গ থেকে আসছে, অনেক শয়তানি কথা এরা সাপ্লাই করবে। আল্লাহ তা আমাদের যুবকদেরকে এই হারাম থেকে বেঁচে থাকার জন্য অনেকই মানুষ শক্তি দরকার, এই সময় অন্তত কঠিন যৌবনের এই সময়টা বড় পাগলামির সময়, আল্লাহ আমাদেরকে পাগলামিগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। পড়াশোনা করেন মনোযোগ দিয়ে, কেরিয়ার গড়েন, যেসব মেয়ের পিছনে গুরগুর করে বেড়াচ্ছেন নিজের পড়াশোনা, নিজের যোগ্যতা, নিজের ইনকাম, নিজের উপার্জন, বাবা মা অনুসরণ, সৎ জীবনযাপন, ভালো মানুষ হওয়া, ইনোসেন্ট মানুষ হওয়া, নিজেকে গড়া, এগুলো চেষ্টা করেন। এগুলো করার পর দেখবেন ওই মেয়ে তো মেয়ে হচ্ছে, কত বড় চাকরি চাকরানি রাখে না, এরকম অনেক মেয়ের বাপরা আপনার পিছ পিছ গুরগুর করবে।
আর অসময়ে আপনি এই সমস্ত মেয়েদের ফিসফিস গুরগুর করবেন, মেয়ের বাপ দেখবে যে এটা তো সন্ন ছাড়া কপাল পড়া, বিটে ছাড়া, ঘর ছাড়া, মাটি ছাড়া, আপনার বাপ দিয়া অন্য আরেকটা ছেলের সাথে বিয়ে দিবে। এরপর বলবেন থাক আমি সারা জীবন বিয়ে করবো না, পড়েই থাকবো। আল্লাহ তালা আমাদের যুবকদেরকে সমস্ত পাগলামি থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। এগুলো হলো পাগলামি। আল্লাহ যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, যুবক তোমার যৌবনকালে কি করছো, আকাম কুকাম করে আসছো, আল্লাহর কাছে জবাব দিয়ে করা যাবে না। এই যৌবনকে হারাম কিছু থেকে আমরা পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো ওই মহিলার থেকে পটায় পটায় মেয়ের কাছ থেকে তুমি টাকা পয়সা নিছো, বেচারে বিয়ে করবে সে আশায় দিছে দিছে, তাহলে তুমি এই টাকাটা ফেরত দেওয়া উচিত, এই টাকা তোমাকে ফেরত দিতে, এগুলো সে অনেকটা বিশেষ আশায় তোমাকে দিয়েছে, অথবা নেওয়ার সময় তো কেউ আর ওরকম ডাইরেক্ট আল্লাহর হস্তে চায় না, বেহায়া যে সেও তো হাওলাতের কথা বলেই চায়, অতএব তুমি হাওলাত বলে নিছো, এরকমই হওয়ার কথা, যদি সেটাই হয় তাহলে তো হাওলাত তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। আর যদি গিফট পারস্পরিক ভাবে দিয়ে থাকো একজন অন্যজনকে, তাহলে সেক্ষেত্রে গিফট ফেরত দেওয়া কোনো আবশ্যক নয়, তবে এমন কোন গিফট যদি হয় সেটা দেখলে তার কথা বারবার মনে পড়বে, আবার সে গুনাহের জগতের জল্পনা কল্পনা হারিয়ে যাবা, তাহলে ওইটা তুমি হয় ফেরত দাও আন্দোলন অন্য কাউকে দান করে দাও, ওইটা চোখের সামনে রাখিও না, কারণ তো ওইটা তোমাকে গুনাহের দিকে আবার যেতে প্ররোচিত করতে পারে। আর নগদ টাকা পয়সা হলে যেটা নিয়েছো ওইটা আদায় করে দাও, ঠিক আছে না ইনশাল্লাহ। যুবকরা এই আকাম কুকাম ছেড়ে দিবেন যারা নিয়ত করছেন হাত তোলে, তার মানে সবার আগে ছিল, আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন। এরকম যুবক এখন পাওয়া কঠিন, যে যুবকের চরিত্রে কোনো কালিমা লাগে, বাবারা চাচারা এই পোলা পায়েন তাড়াতাড়ি বিয়ে দেন, তলে তলে কত হারামে তারা লিপ্ত বেশিরভাগ যুবকরা আপনারা জানেন না। আল্লাহ আমাদের যুবকদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেখ, যুবতীদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেখ, মুরব্বী চাচাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, মাদের দিলটা আল্লাহ নরম করে দেখ, যুবকদেরকে আল্লাহ কাজ করার তৌফিক দান করুক, দুই নম্বরে ছাড়ার তৌফিক দান করুক।